لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ويقول عز من قائل أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ويقول الرسول صلى الله عليه وسلم ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب متفق عليه ويقول يا أبا ذر أترى كثرة المال هو الغنى قلت نعم يا رسول الله قال أفترى قلة المال هو الفقر قلت نعم يا رسول الله قال إنما الغنى غنى القلب والفقر فقر القلب ويقول في حديث متفق عليه ليس الغنى عن كثرة العرض إنما الغنى غنى القلب সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রাজসভায়, যিনি আমাদের মহাজগতের সম্রাট শাহানশাহ রাজাধিরাজ, দেহজগতের শাহানশাহ, মনোজগতের শাহানশাহ রাজাধিরাজ, মালিকুল আমলাক, সৃষ্টিকুলের মনোজগতে কোনো শান্তি প্রশান্তি কোনো সুখ কোনো আনন্দ আসতেই পারে না তার সাথে ইমানের সুতোয় জীবনকে গেঁথে না দিলে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান হও, সচেতন হও, অচেতনতার অসার জীবন থেকে সচেতনের প্রাণবন্ত জীবনে যদি এসো তাহলে বুঝবে বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সকল অন্তর অন্তর জগৎ সুখ শান্তি প্রশান্তি আনন্দ বিনোদন লাভ করবে একটি পথেই, আর কোনো পথে নয়, একটি বস্তু দিয়েই, আর কোনো বস্তু দিয়ে নয়, একটি মজলিসেই, আর কোনো মজলিসে নয়, সে বস্তু সে পথ সে মজলিস আল্লাহ জিকিরের মজলিস, আল্লাহকে নিয়ে ভাবা, তাকে সেজদা করা, তার কোনো বাণী নিয়ে চিন্তা করা, তার কেন্দ্রিক কোনো আদেশ নিষেধ পালন করা, তাকে ঘিরে যা কিছু আছে সেই পথে যদি যাও সেটাই শান্তির পথ, বিশ্ব শান্তির রাস্তা এই পৃথিবীতে এবং সামনের পৃথিবীতে পরজগতে শান্তির সুখের আর কোনো পথ ওহে আদম সন্তান তোমার সম্মুখে নেই। সকল প্রশংসা সেই বাদশাহ রাজাধিরাজ শাহানশাহের রাজদরবারে নিবেদন করছি, সালাত ও তাসলিম প্রেরণ করছি
সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সৃষ্টিকুলের জন্য আল্লাহর করুণা ছিলেন, মানব এবং জিন জাতিকে চিরকল্যাণের, চিরশান্তির, চিরমুক্তির, সাফল্যের পথ দেখিয়েছেন। শহরে, নগরে, বন্দরে, মরুভূমিতে, সাগরে, স্থলে, জলে, আকাশে, অন্তরিক্ষে, ঘরে, বাইরে, সমাজে, রাষ্ট্রে, যেখানেই থাকুক না কেন, কোনখানে কিভাবে শান্তি সাফল্য আসবে, সেই রাস্তা, পথ, জীবন সংগ্রাম করে, জীবন কোরবান করে আমাদেরকে জানিয়ে গেছেন। তরবারির কোপ খেয়ে, বল্লমের আঘাত খেয়ে, রক্তাক্ত হয়ে, পাথরের আঘাত খেয়ে হলেও সব কিছু, জীবনের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে মানব জাতির জন্য রেখে গেছেন। হৃদয়ের সকল ভক্তি শ্রদ্ধা একত্রিত করে সালাত ও সালাম আল্লাহর কাছে তাঁরই জন্য দোয়া করছি। আল্লাহ তাকে ইহ পরকালে এর উত্তম, সর্বোত্তম বিনিময় দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হল মুমিনীর দেহ মন হওয়া উচিত কেমন। আজকে মনটা এই যুগে এসে বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুকাল পর থেকে, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, মানুষের প্যাটগুলো অনেক বড় হয়ে গেছে। বড় হওয়ার কথা ছিল মন। আমার শৈশব কৈশোরে যখন মানুষের মন অনেক বড় দেখতাম, মুমিনের মন, তার মনের পাশে আসলেই মন, হৃদয় যেন ঈমান গ্রহণ করে নিত। সে জ্ঞানের কথা না বললেও ভাষাহীন তার অন্তর থেকে যেন অন্তর জ্ঞানের ভাব, জ্যোতি, দ্যোতি ক্যাচ করে নিত। মানুষের, মুমিনের অন্তরে, যার অন্তরে প্রচুর পরিমাণে ঈমান, ঈমানের সাগর, জ্ঞানের এক সাগর, আল্লাহ ভক্তির বিরাট উদ্যান তার বাগানে, তার পাশে বসলেই সেই জ্ঞানের, সেই ঈমানের, সে আলোর একটা অংশ, তার চারিপাশে যারা বসে তাদের সেখানে ট্রান্সফার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে যারা বসতেন তাদের অভিব্যক্তি এমনটাই ছিল, যে মন ঈমানে ভরা, আল্লাহর ভালোবাসায় ভরা, ওহির জ্ঞানে আলোকিত, জ্যোতির্ময়, তার পাশে বসা বিশাল সাগর মহাসাগরের পাড়ে বসার চেয়েও, সি বিচে বসার চেয়েও, সি বিচে ভ্রমণ আনন্দ করার চেয়েও আরো বড় আনন্দের বিষয় হলো এ ধরনের মুমিনের চারপাশে বসতে পারা। সাহাবাই কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যখন থাকতেন, হানজালা বলেন, মুসলিম বর্ণিত সহিহ হাদিসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইনদামা নাকুনু ইনদাক তুযাক্কিরুনা বিন্নারি ওয়াল জান্নাহ কাআন্না রাআইন, আপনার সামনে যখন বসি, জান্নাত জাহান্নামের কথা যখন বলেন, তখন মনে হয় যেন নিজ চোখে জান্নাত দেখতে পাচ্ছি, নিজ চোখেই জাহান্নাম দেখতে পাচ্ছি, আপনার পাশে থাকার এই সুফল সর্বদাই পেয়েছি। দূরে যখন সরে যাই এই অবস্থা অনেকটা হারিয়ে যায়।
আমি কি সেজন্য মোনাফেক হয়ে গেলাম হে আল্লাহ রাসুল? তিনি বললেন, না হানজালা, লাউ তাদুমুনা আলা মা তাকুরুনা ইনদি ওয়া আলা ওয়া ফিজ যিকরি, আমার কাছে আমার সাহসর্যে থাকার কারণে মনোজগতে যে জ্যোতির্ময়তা তোমরা দেখো, সূর্যের আলোর রেঞ্জে থাকলে যে আলো তোমরা পাও, হেদায়েতের সূর্যের আলো যেটা পাও, সে অবস্থায় যদি সবসময় থাকতে, সেই আল্লাহকে মনে রাখার সেই মনোজগতে যদি সর্বদাই থাকতে, লা সাফাহাত কুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া আলা তুরুকিকুম, ফেরেশতারা তোমাদের সাথে হ্যান্ডশেক করত, করমর্দন করত বিছানায় তোমাদের পথে ঘাটে। ওয়ালাকিন সাআতান ওয়া সাআ, কিন্তু সেটা তো ধরে রাখা তোমাদের পক্ষে সম্ভব নয়। আমার সামনে যখন থাকবে, তখন ঈমানের, আল্লাহ ভক্তির, আল্লাহ প্রেমের সর্বোচ্চ শিখরে অবস্থান করবে। সামনে থেকে যখন দূরে সরে যাবে, একটু পতন হবেই, আবার আমার কাছে আসবে, আবার উন্নত আল্লাহ নৈকট্যের আকাশে তুমি উড়বে, আবার জমিনে নামবে, এমনটাই তো হবে। মানুষের অন্তর থেকে অন্তরে জ্ঞান ট্রান্সফার হয়, ঈমান ট্রান্সফার হয়, আল্লাহ প্রেম ট্রান্সফার হয়। একদিন আমার গাবতলী জামিয়া কাসিমিয়া মাদ্রাসার ওখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ মসজিদের মাইকে গান বাজনা সহ গান বাজনা মসজিদের মাইকে, মুয়াজ্জিন যখন মাইক অন করলো, ইথারে ভেসে থাকা রেডিও টিভি সেন্টারের সেই বাজনা গানগুলো সে ক্যাচ করে নিয়েছে। আমরা হতবাক, সাবিনা ইয়াসমিনের গান মসজিদের মাইকে, এটা কি? ঠিক মানব মন যেমন একজন আলেমের পাশে গেলে, যে কোনো একজন মুমিনের পাশে বসলে আরেক মুমিনের অন্তর যেমন ঈমান টেনে নেয়, জ্ঞান টেনে নেয়, ভাব ট্রান্সফার করে নেয়, ঠিক ওই মসজিদের ইলেকট্রনিক ওই যন্ত্র ইথার থেকে ওই গান টেনে নিয়েছে। ঠিক যার অন্তরে কুফুরি, যার অন্তরে বেঈমানি, যার অন্তরে মুনাফিকি, যার অন্তরে শুধু দুনিয়ার মোহ আর মোহ, যে আশেকে এলাহি নয়, আশেকে রাসূল নয়, আল্লাহ প্রেমিক নবী প্রেমিক নয়, কিসের আশেক? আশেকে ফ্ল্যাট, আশেকে ফ্লট, আশেকে প্রাসাদ, আশেকে ডলার, আশেকে ইউরো, আশেকে এসি, আশেকে সোফা, আশেকে খাট, আশেকে পালং, আশেকে নারী, আশেকে জি বাংলা, আশেকে স্টার জলসা, আশেকে নায়ক নায়িকা, আশেকে গায়ক গায়িকা, এই শ্রেণীটার আশপাশে যখন আপনি যাবেন, দরবাল্লাহু কুলুবাহুম, দরবাল্লাহু কুলুবা বাদহিম বিবাদ, আল্লাহ একজনের ভিতরের কালিমা আরেকজনের ভিতরে প্রবেশ করিয়ে দেন। যদি সে ওর সাথে বন্ধুত্ব করে, দোস্ত কেমন আছে, এত বড় মুনাফিকি করে, পাপাচার করে, চর্যবৃত্তি করে, বেঈমানি করে, ইসলামকে অপছন্দ করে, কোরআনের আওয়াজ শুরু হলে চলে যায় ওখান থেকে, সে তোমার দোস্ত, ঠিক আছে, তাহলে ওর মন, ওর মনের কালিমা কলঙ্ক তোমার মনে আমি লিখে দিলাম, যাও। প্রিয় ভাইরা, যে মন এখন আমাদের, খবরদার এই মন নিয়ে কবরে যাবেন না কেউ, কোনো মুক্তি আসবে না। এই প্লাস্টিকের মন নিয়ে, এই মন যে মনে কোনো আল্লাহ প্রেম নাই, কথা তো ছিল আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আরাফাতের নামান উপত্যকায় সমস্ত মানব
সন্তানকে বের করে, আদমের পিঠ থেকে বের করে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন। খড়কুটোর দুনিয়ায় গিয়ে ফ্ল্যাট ফ্লটের মায়ায়, দুনিয়ার চাকচক্যের মায়ায়, সুন্দর সোফা সুন্দর খাট পালং স্ত্রীর মায়ায়, দুনিয়ার ডলার ইউরো এসবের মায়ায় আমাকে ভুলে যাবে, নাকি আমাকে রব বলে স্বীকার করে থাকবে? আমি তো তোমার, আমি বানিয়েছি, আমি খাওয়াবো, আমি পালবো, আমি পানি সরবরাহ করব, অক্সিজেন আমারই হুকুমে যাবে তোমার কাছে, তোমার হার্টের প্রতিটি কম্পন আমার নির্দেশে হবে, তোমার প্রতি সেকেন্ডের জীবন আমার হাতে নিবদ্ধ থাকবে, তাহলে তুমি কি নিয়ে থাকবে? কলু বালা, সকলেই বলল হ্যাঁ, কেন নয়, আপনি আমাদের মনোজগতের রব, মনোজগতের সমস্ত ভালোবাসার কেন্দ্রবিন্দু, আপনাকে কেন্দ্র করেই ইহজীবন আমরা কাটাবো, সবাই স্বীকার করে এসছি। কিন্তু দুনিয়াতে সেই আমরা এসে আমাদের কি অবস্থা? আবু বকরের সাথে হানজালার দেখা, হানজালা বলল আবু বকর, নবীজির সামনে মনটা কত পরিষ্কার থাকে, যেন জান্নাতে আছি, জান্নাত দেখতে পাচ্ছি, দূরে সরে গেলে সে অবস্থা থাকে না, না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, মুনাফিকির ভয় পেয়েছেন। আবু বকর সিদ্দিক, যিনি নবীদের পরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, আম্বিয়ায়ে কেরামের পরে আদম থেকে কেয়ামত পর্যন্ত যার মতো আল্লাহর ওলি, আল্লাহ প্রেমিক, আল্লাহর সিদ্দিক বান্দা আরেকজন আসবে না। আফদালুন নাস বাদাল আম্বিয়াই আবু বকরিন সিদ্দিক সুম্মা উমর ইবনুল খাত্তাব, এটা ইজমাই মাসালা, সর্বসম্মতিক্রমে গৃহীত মাসালা সকল ওলামায়ে কেরামের, যে রাসূল এবং আম্বিয়ায়ে কেরামের পরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর বন্ধু হলেন আবু বকর, তারপরে হলো উমর। সেই আবু বকর বলছে আল্লাহে ইন্নি আলকা মিসলা হাজা, তুমি যে বলছো মুনাফিক হয়ে গেছো, আল্লাহর কসম আমারও তো এই অবস্থা হয়। আবু বকর সিদ্দিক মুনাফিকির ভয়ে তার অন্তর কেঁপে উঠেছে, না জানি ঈমান হারিয়ে ফেলেছি। আসলে মুমিন কে জিনিস, যার মানে আল্লাহ ছাড়া কিছুই নেই, মুমিন কাকে বলে? অর্ধ পৃথিবীর সমস্ত দিনার দেরহাম, ভূমি ল্যান্ড বিল্ডিং টাকা পয়সা অর্ধ পৃথিবীর সব ওমরের পায়ের তলে, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি, অর্ধ পৃথিবীর ধনরত্ন ওমরকে টলাতে পারেনি একটু, ওমরের পেটটা ফুলে এত বড় হয়নি, মনটা হয়েছে কুয়াশারের চেয়ে আরো বড়, মহাবিশ্বের চেয়েও 2000 কোটি আলোক বর্ষ ব্যাসের মহাবিশ্বের চেয়ে ওমরের মনটা আরো বড় ছিল। আমরা কি পেয়েছি? এতটুকু সম্পদ পেয়ে পেটটা এত বড়, মনটা, মনটা তো নাই, নাই তো, মন বেচারার খোঁজ রাখে কে? সে যে কাঁদে, সে যে শেষ, আসলে বড় লোককে, যে মনের বড় লোক সেই বড় লোক, যে মনের ছোট লোক সে হোক না পরাশক্তির প্রেসিডেন্ট, সে ছোট লোক। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনুকে নবীজি বলছেন, ইয়া আবু যর আতারা কাসরাতাল মালে হুয়াল গিনা, আবু যর বেশি টাকা পয়সা সম্পদ থাকলে এটাকেই বড় লোকই ভাবো? কুলতু ইয়া রাসূলুল্লাহ, না, আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটাই তো বড় লোকই, বিত্তশালী সে, ধনী সে, বিলিয়নিয়ার, ধনকুবের, বড় লোক। আপাতরা কিল্লাতাল মালে হুয়াল ফকর, সম্পদের স্বল্পতাকেই তুমি দারিদ্র মনে করো? আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, না আবু যর, ইন্নামাল গিনা গিনাল কলবি, মন যার বড় সেই বড়, মন যার মন আল্লাহ ছাড়া আর কিছুতেই ভরে না, আল্লাহ থেকে সব ছোট, আল্লাহু আকবার সালাতে যে বলে
আমার কাছে দুনিয়া বড় নয়, এই মহাবিশ্ব বড় নয়, আমার জগৎ বড় নয়, আমার কাছে বড় একটাই একজনই, তিনি আল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়াকে ঝেড়ে ফেলে ডিলেট করে দিয়ে, মাইনাস করে দিয়ে তার তিনি বড়, আমি তাকে চাই, আমি তো সেই চুক্তি করে হাত বেঁধে দাঁড়িয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলেছে আমাদের রব আল্লাহ, আমরা তাকেই চাই, তাকে জীবনের সব কিছু রূপে গ্রহণ করেছি, সুম্মা ইসতাকামু, তারপরে চুক্তির পরে অটল অবিচল থাকলো, কোনোদিন দুনিয়া পূজারি হলো না, নারী পূজারি হলো না। বর্তমান জমানার শেষ সভ্যতা এসে, শেষ সংস্কৃতিতে এসে পৃথিবীর শত শত কোটি মানুষের কাছে নারীরাই মাবুদ, পূজনীয়, নারীরা যা বলে সমস্ত আইন নারীর পক্ষে। সেদিন অস্ট্রেলিয়া থেকে আমার এক ছাত্র এসে বলল, স্বামীর ঘরে তার স্ত্রী তার ছেলে বন্ধু নিয়ে ঢুকেছে, দরজা লক করে দিয়েছে, স্বামী প্রতিবাদ করেছে, আমার হিউম্যান রাইটসে তুমি আঘাত করেছো, মানবাধিকারে আঘাত করেছো, স্বামী ডিভোর্স দিয়েছে, কি করব। ওই মহিলা যদি স্বামীর বিরুদ্ধে মামলা দেয়, সাথে সাথে হ্যান্ডকাপ। পৃথিবীর শত কোটি মানুষ এখন নারী পূজারী, আয়াত থেকে পড়ে যান যে এরা তো পূজা করে নারীদের। পৃথিবীর অধিকাংশ মূর্তি নারী মূর্তি, পুরুষ মূর্তি কয়টা আছে? নারীরা যা বলে তা, শেষ অসভ্যতার সভ্যতা এসে নারীরা মাহবুব, আর কারো কাছে অর্থনীতি হলো আল ইলাহুল আকবার, সর্বশ্রেষ্ঠ মাহবুব। সব নীতি মারা গেছে, কোনো নীতি আর বেঁচে নাই, শুধু অর্থনীতি বেঁচে আছে। তুই বেঁচে থাক, টেলিভিশনে অর্থনীতিরই কথা, টমেটোর দাম, মোটা চালের দাম আর চিকন চালের দাম, মানুষের দাম কোথায় কতটুকু কমলো কোনো খোঁজ খবর নেই, কোনো খোঁজ খবর নেই। অন্ধ, অন্তরগুলিকে শেষ করে দিয়েছে এই সভ্যতা। ফাজিল ডিগ্রিতে একটা গল্প পড়েছিলাম, আজকে শেষ রাত থেকে খুঁজেছিলাম, বইটা পেলাম না, পথ জানা নাই, শামসুদ্দিন আবুল কালাম আজাদের পথ জানা নাই, মৌলতলা গ্রামের ব্রিটিশ শাসনে তাদের সভ্যতা সংস্কৃতি ঢুকার আগের অবস্থা আর পরের অবস্থা সুন্দরভাবে বর্ণনা করেছে, খুঁজেছিলাম পাইনি, ছাত্রজীবনে পড়েছিলাম। যেদিন গহুর আলীর স্ত্রী হাজেরা মিলিটারি দালালের সাথে রাতের অন্ধকারে পালিয়ে গেল, সে সাহিত্যিক লিখেছে, অভাবের ছোটে মন্নন্তরে গহুর আলী নিঃস্ব হলো বাইরে, এবারে হলো অন্তরে। জীবনের হাতে মরে চলেছি আমরা সবাই, আমার তো ভয় লাগে, ওই হাদিসটি বারবার বলি, আল্লাহর জন্য জান করবা, আল্লাহি আল্লাহ তার সারা জীবনে। সেই মোমিন একজনও নাই। সাহাবারা আশ্চর্য হলেন, এমন এমন দিনও আসবে পৃথিবীতে আল্লাহরই ঘরে আল্লাহকে মান্যওয়ালা কেউ নাই? আমরা তো সবাই নেক কাজ কিছু করি, বদ কাজ ছাড়ি কয়জনে? বদ কাজ কেউ ছাড়ি না, নেক কাজ করি, কিন্তু বদ কাজ ছাড়তে কেউ রাজি না, সালাত পড়তে রাজি, গার্লফ্রেন্ড ছাড়তে রাজি না,
সালাত পড়তে রাজি, সুদ ছাড়তে রাজি না, সালাত ছাড়তে রাজি, আমার মতবাদ ছাড়তে রাজি না। কিসের মুমিন? কে বলেছে তোমাকে মুমিন? তুমি ইহুদি। কানু লা ইয়াতানাহুনা আম মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। এরা সৎ কাজ তো করত কিন্তু কোনো মুনকার ছাড়ত না। এরা শুধু সৎ কাজের পক্ষে, সৎ কাজ করার পক্ষে এদের জীবন, বদ কাজ ছাড়ার পক্ষে না। ইহুদিদের স্বভাব লয়নাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলে যারা কুফরি করেছে ওদেরকে লানত দেয়া হয়েছে। কার জবানে? আলা লিসানে দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ আর ঈসা ইবনে মারইয়ামের জবানে ওদেরকে লানত দেয়া হয়েছে। দোষ কি? এটা দোষ, সৎ কাজ করত কিন্তু বদ কাজ ছাড়ত না। হজ করে আসবে কিন্তু জি বাংলা স্টার জলসা ঠিকই আছে, রোজা রাখে আবার মোবাইলে প্রেমও করে, পরকীয়াও করে। একজনের শুধু খাওয়া চালু আছে, টয়লেট চালু নেই, যেটা করণীয় এটা চালু আছে, বর্জনীয়টা চালু নেই, কি হবে? বাঁচানা মরা, টয়লেট নাই বন্ধ, কি হবে? মরে গেছে, মরে যাবে, মরে যাবেই। আর যদি চাঁদুর পেশাব আটকিতে পারে তাহলে তো খবর আছে, ডাকে চিৎকারে। দোষটা কি? পানি খেতে পারে কিন্তু বের করতে পারি না। এটাই তো ইসলাম, যেটা করণীয় এটা করবা, যেটা বর্জনীয় ওটা বর্জন করবা। নিঃশ্বাস একজনে নিতে পেরেছে, নিঃশ্বাস নিতে পেরেছে, ছাড়তে পারেনি, ছাড়াটা ছাড়তে পারেনি, কি হবে? মরণ, সেকেন্ডে মরে যাবে। ইসলাম তো এটারই নাম, করারটা করো, ছাড়াটা ছাড়। ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, হারাম বর্জন করো, তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবা। নেক কাজ করতে সবাই রাজি, বদ কাজ ছাড়তে রাজি না। স্কুল কলেজে ছাত্রছাত্রী, আহারে সব মেয়েরা হালাল ওদের জন্য। এখন কিছু মুন্সি মোল্লার কাছেও শুনেছি, এক বড় মাদ্রাসা থেকে পাশ করে এসে কলেজে ভর্তি হয়ে পড়ে মেয়ে নিয়ে ঘুরতেছে দাড়ি কাটে। মা তোমার তুপাদি ফিতনা আদর আলার রিজালে মিনান নিসা, আমার পরে আমি নারীর মতো এত ক্ষতিকর পুরুষ জাতের জন্য আর কিছু রেখে যাইনি। কেন? এখানে তো মায়ার বাঁধনে আবদ্ধ, যে কোনো পাপ দেখলে প্রতিবাদ করে। মহিলা কেন্দ্রিক পাপ দেখলে লেকের লেকের সামনে, লেকের দুই পাশে সমানে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করতেছে, কেউ কিছু বলে না, শরম লাগে না? কত বড় ক্ষতিকর। আর মনোজগতের সাহাবিরা, একদিন এক দোকানদার সাহাবি কাস্টমার মহিলার মুখে একটা চুমু দিয়ে ফেলেছিল শয়তানের প্রেরণে, দোকান বন্ধ করে, ঝাঁপ বন্ধ করে নবীজির দরবারে গিয়ে হাজির। আকিম ফিয়া কিতাবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নফস নামক এই গরুটার উপরে আল্লাহর কিতাবের কি হুকুম, আপনি এটা বাস্তবায়ন করে দেন। কি হয়েছে? আমি তো এইটা অপরাধ করেছি। তো নবীজি বললেন আমার সাথে সালাত পড়ো। সালাত পড়তে 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 শেষ বলেন আমার বিচার করেন। হযরতে মাইজ সাহাবি, তিনি বড় অন্যায় করে নবীজির কাছে চারবার সাক্ষ্য দিলেন আমি অন্যায় করেছি, আমাকে বিচার করেন। প্রিয় ভাইরা, ঈমান থাকলে সেটা আসবে, মুমিনের মন। আসলে আমি দিশেহারা হয়ে আছি যে খুতবাটা কোন দিকে যাবে, কি বলবো। আমাদের আমাদের যে মন এখন, এটা নিয়ে কবরে গিয়ে মুক্তি পাব? এই মন নিয়ে কোনো অনুভূতি নেই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদে যালিক, তারপর তোমাদের মন শক্ত হয়ে গেল, ফাহিয়া কাল হিজারা, সে মন পাথরের মতো, আওয়াসাদ দুকাসুয়া, অথবা পাথরের চেয়ে আরো কঠিন, ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের চেয়ে তোমরা শক্ত, তোমাদের মন থেকে
পানি বের হয় না, বহু পাথর আছে পৃথিবীতে পানি বের হয়। গত সপ্তাহে ইন্টারনেটে চীনের একটা পাহাড় দেখলাম, পাশে বসে কোরআন তেলাওয়াত করলে পাহাড় থেকে ঝর্ণার পানি বের হওয়া শুরু হয়, তেলাওয়াত বন্ধ হলে বন্ধ হয়। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি পাথরের পাহাড় উপরে এই কোরআন নাজিল করতাম, লারাইতাহু খাশিয়ান মুতাসাদদান মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে তাকে দেখতাম ভয়ে ভীত হয়ে ফেটে চৌচির খাম খান হয়ে গেছে ওই পাহাড়। এই কোরআনের প্রভাবে এমন হতো। তোমাদের মন এত কঠিন, এত পাষাণ, পাষাণ দালানে থেকে থেকে দালান তো বানিয়েছি সব আদ সামুদের দালান। আদ সামুদ জাতি গেলে ধ্বংস করে দিয়েছে, ওদের বিল্ডিংগুলো দেখি তিনতলা চারতলা উঁচু, আর আমাদেরগুলো ২০ ৫০ ১০০ ২০০ তলা উঁচু। আমরা আরও বড় আদ, আরও বড় সামুদ জাতিতে তাদের সংস্কৃতিতে চলে গেছি। এখন আমাদের এই মন এখন পাথরের চেয়েও কঠিন। আও অসাধ্য কাসওয়া, আল্লাহ আল্লাহ তো মনকে দেখেন, মনকে দেখেন, মনগুলো পাথরের চেয়ে কঠিন। ওয়াইন্না মিনহা লামায়া শাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কত পাথর আল্লাহর ভয়ে ফেটে যায় সেখান থেকে পানি বের হয়। ওয়াইন্না মিনহা লামায়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কত পাথর আছে পাহাড় চূড়া থেকে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে পড়ে যায়। মন এখন আবর্জনায় ভরা, হিংসা হিংসায় ভরা, বিদ্বেষে ভরা, ষড়রিপুতে ভরা, লোভ লোভের আবর্জনায় মন কলঙ্কিত হয়ে আছে, লোভের আবর্জনা। পৌরসভার সব গাড়ি মিলেও একজনের আমাদের মনের আবর্জনা সাফ করে কুলাবে না। যদি সে আবর্জনা দেখা যেত বা বস্তায় গাড়িতে ভরা যেত, এত আবর্জনা মনের মধ্যে। গান শোনার মোহ আবর্জনা, কোরআন শোনার মোহ নাই, শুধু গান শোনার মোহ, নারী মোহ, জিনার মোহ। ফায়াতমা আল্লাযী ফী কালবিহি মারাদ, রোগ যে আছে জানেই না, দেহের রোগের জন্য হাসপাতালে ভরা, ডাক্তারের কোনো অভাব নাই, মেশিনের অভাব নাই, এক্স-রে মেশিন, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, ইলেকট্রোম্যাগনেটিক মেশিন, কোনো অভাব নাই, কিন্তু মনের ভিতরে যে রোগে ক্যান্সার হয়ে আছে খোঁজ খবরই নেই। কদাফলাহা মান যাক্কাহা, এই মনকে যে পরিষ্কার কিউরিফাইড করলো, পরিমার্জিত করলো, হিংসা মুক্ত করলো, বিদ্বেষ মুক্ত করলো, কুফুরির আবর্জনা মুক্ত করলো, মুনাফিকের আবর্জনা মুক্ত করলো, পরস্যিকাতরতার আবর্জনা মুক্ত করলো, পরনারীর প্রতি আকর্ষণের আবর্জনা থেকে মুক্ত করলো, গান বাজনা শোনার আকর্ষণের আবর্জনা থেকে এই মনকে যে মুক্ত করলো, মুনাফিকের আবর্জনা থেকে যে মনকে মুক্ত করলো, শুধু টাকার লোভ, টাকার লোভ, টাকা যেখানে বাঙালি সেখানে, এই লোভের আবর্জনা থেকে যে মনকে মুক্ত করলো, দুনিয়ার মোহের আবর্জনা থেকে যে মনকে মুক্ত করলো, কাদাফলাহা, সেই জান্নাতি হলো। প্রিয় ভাইয়েরা, একজন মুমিন কিভাবে সুদ খায়, সুদের টাকাটা কিভাবে হাতে নেয়? যদি সে আল্লাহর প্রতি বিশ্বাসী হতো, ঘুষের টাকাটা কিভাবে হাতে নেয়, কিভাবে ঘুষ খায়? ঘুষখোরের ছেলের সাথে অন্য ছেলেরা বসতো না এই বাংলাদেশে? আজ থেকে এক ১৫০ বছর আগে যে বাবা ঘুষ খেত তার ছেলের সাথে অন্য ছেলেরা বসতো না, এর বাবা ঘুষ খাইছি, অপবিত্র, ঘৃণা করত। আজকে ঘুষখোরই বড় লোক, তারই এখন BMW, আর আমরা তো সব আশেকে BMW, আশেকে টয়োটা, আশেকে মার্সিডিস, আশেকে আরো কত সব গাড়ির নাম তো জানি না। ইন্নাল গিনা গিনান নাফস, ভাইয়েরা মনের ধনী হন। ইমান, ইমান, এ দুনিয়া মুসাফির খানা, রেল স্টেশন, এটা সদরঘাট,
সদরঘাটের যাত্রী, টিকিট কেটে চলে যাচ্ছি, সেকেন্ডগুলো আমাকে দুপা ধরে কবরের দিকে নিয়ে যাচ্ছে, মিনিটগুলো আমাকে কবরের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ঘন্টাগুলো আমাকে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, দিনগুলো রাতগুলো সপ্তাহ মাস বছরগুলো আমাকে কবরের দিকে দুপা ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার খোঁজ খবর নেই, আমি আমার দশতলা ফ্ল্যাটে আছি, আমাকে মারে কে? আরও অন্তত 20 বছর তো বাঁচব, আসুক না মৌতের সময়, পরে দেখা যাবে, ভালো হয়ে যাব, কপালে জুটবে না। একদিন ভূমিকম্প আসবে, দশতলা ফ্ল্যাটটাই আজমপুর গোরস্থান, এখন আর মাটির গোরস্থানের দরকার হবে না। এইসব বড় বড় ফ্ল্যাট ফ্লট, বড় বড় বিল্ডিংগুলি গোরস্থান, কবরস্থান। যেমন ইন্দোনেশিয়ার সরকার তার যে শহর ভূমিকম্পে ধ্বংস করে দিয়ে গেছে, গোটা শহরকে সরকারিভাবে ঘোষণা করতে বাধ্য হয়েছে, এই শহর গোরস্থান। অতএব কবর দেওয়ার কথা আমার কেউ বলো না, কারণ সবাই তো গোরস্থানেই আছে, নিজের ঘরের ভিতরেই মরে গেছে, এটা বের করারও বুদ্ধি নাই। নিজের অর্থ সম্পদ ব্যয় করে 20তলা 25তলা তৈরি করেছি, যত সব ছোট লোকেরা বানিয়েছে এগুলো, আস্তাগফিরুল্লাহ, হয়তো রাগ হয়ে যাবেন যে কাজী সাহেব আমরা এত বড় লোক, ছোট লোক বললেন। ভাই আমি বললে আমার বিরুদ্ধে মামলা দেবেন, এটা আমি বলি নেই। সহি বুখারীর হাদিসে জিব্রাইল, সহি মুসলিমের হাদিসে জিব্রাইল, আন্তরাল হুফাতাল উরাতাল আলাতা রাসায়িততু আমালুনা বিল বুনিয়ান, দেখবা আল হুফাতা একদিন পায়ে জুতা কিনারও মুরাদ ছিল না, টাকা ছিল না, খালি পায়ে হাঁটতো, এই শ্রেণী। আল উরাতা লুঙ্গিও ছিল না পরনে, লেঙ্গুর পরে হাঁটতো, হ্যাঁ এই শ্রেণী। আল আলাতা ভুখানাঙ্গা, ঘরে কোনো খাদ্য নাই, কাপড় সুপো নাই, এই শ্রেণী। আর ছাগলের রাখাল, এই শ্রেণী, দেখবা ইয়েতা তওয়ালুন ফিল বুনিয়ান, আকার চুম্বি প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতায় মত্ত হয়ে আছে। বড় লোক তো ওমর, অর্ধ পৃথিবী হাতে পেয়েও মরুভূমির উপরে, ইটের বালিশের উপরে, বালুর ফরশের উপরে ঘুমিয়ে আছে, আর রোমান রাষ্ট্রদূত দেখে এসে বলল, ওমর আদালতা ফা আমিনতা ফা নিমতা, ওমর ইনসাফ করেছ, সেজন্য নিরাপদ হয়ে গেছো, সেজন্য এই মরুর শুনশান ভূমিতে কেউ নেই, তুমি ঘুমিয়ে আছো, অর্ধ পৃথিবীর রাজা তুমি ওমর, তোমার ইনসাফ তোমাকে ঘুম পাড়িয়েছে এখানে, তোমার মনে তো কোনো ভয় নাই, কারণ তুমি তো কারো উপর জুলুম করো নাই। ওরে মুসলিম, ওরে মুসলিম, ওরে মুমিন, মুমিন কাকে বলে? এই দুনিয়াকে কোনো মূল্য যে দেবে না সে মুমিন। আমার এই পদ লাথি মারো, আমার এই পদবি লাথি মারো, পায়ের নিচে রাখো, সকল জাহিলিয়তের আচার আচরণকে পদতলে পিষ্ট করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে দিনে বলেছিলেন, ইন্না কুল্লু আমরিন মিন উমুরিল জাহিলিয়াতি তাহাদা কদমাইয়া মাউদু, জাহিলি যুগের জীবনধারার সকল সভ্যতা, সকল সংস্কৃতি, সকল সারেগামা বাদানিশা, সকল দুনিয়ার লোলুপতা, দুনিয়ার মোহ, জাহিলিয়তের সমস্ত কিছুকে আমার দুই পায়ের নিচে পিষ্ট করে গেলাম আজকে। এরকম পিষ্ট যে করে সেই তো মুমিন। ইয়াবিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া, সামান্য কয় টাকার লোভে দুনিয়া দিন বিক্রি করে দিল। আমেরিকার ভিসা পেয়ে গেছে, কি খুশি, খুশির ছোটে শার্টের ভিতরে শরীরটা ধরে না, ফুলে গেছে খুশির ছোটে। জামাকে আন্দার বদন সমাতা নেই, শরীরের ভিতরে, জামার ভিতরে শরীর ধরে না। আমার এক ছাত্র জিজ্ঞাসা করলো, হুজুর থাকবো কিনা, চলে আসবো? এক্ষুনি চলে আসো, তোরে বাংলাদেশ হলো বড় লোকের দেশ, এটা ওহির দেশ, কোরআনের দেশ, এটা সুন্নার দেশ, ইমানের দেশ, এটা বড় লোকের দেশ। এখানে 18 কোটি বাঙালি যদি কোনো মতে এক জাররা ইমান নিয়ে কবরে যায়, 18 কোটি সম্রাট, আখেরাতের সম্রাট, মুলুকুল জান্নাহ, এক একটার জন্য 10 পৃথিবী রেডি, ইনস্ট্যান্ট রেডি, স্ত্রী সহ রেডি,
ওই হাদিস কি শুনেন না? সহিহ মুসলিমের হাদিস, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতু মিনাল হুরুল ঈন ক্বাতালাকিল্লাহ লা তুজি ক্বাতালাকিল্লাহ লা তুজি ফা ইন্নামা হুয়া দাখিলুন ইনদাক ইউশিকানি উফারাকাকা ইলাইনা। এই হাদিসটি বহুবার বলেছে, এই পৃথিবীর কোনো স্ত্রী তার স্বামীকে অন্যায়ভাবে যদি কষ্ট দেয়, এই পুরুষের জান্নাতের হুর এই স্ত্রীরা সাথে সাথে প্রতিবাদ জানায়, কাতালা কিল্লা তোমার উপর আল্লাহ লানত পড়ুক, হে দুনিয়ার স্ত্রী আমাদের স্বামীকে কেন কষ্ট দাও, তোমার উপরে আল্লাহ লানত পড়ুক, লা তুজি হে ওকে কষ্ট দিও না, ডিস্টার্ব করো না। ফা ইন্নামা হুয়া দাখিলুন ইনদাক, ও তোমার কাছে অনুপ্রবেশকারী দুদিনের মেহমান, ইউশিকানি উফারাকাকা ইলাইনা, সেদিন দূরে নয় যে তোকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। সংসার কয়টা? ওরে মুমিন, তুমি তো তোমার ওই সংসার ভুলেই গেছো, যে সংসারের স্ত্রী যদি এক নোক পরিমাণ সৌন্দর্য প্রকাশ করে দেয়, লা আদাত লাহু দুনিয়া, সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে, ঝলমলি হয়ে উঠবে তার রূপে। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআলি দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা, দুনিয়াকে আমার জীবনে সবচেয়ে বড় করে দিবেন না, দুনিয়া কিছুই না, মালি ওয়ালি দুনিয়া, আমি দুনিয়া দিয়ে কি করব, আমা আনা ইল্লা কারাকিব, আমি তো একজন মুসাফির, ইস্তাজাল্লা তাহাতা সাজারা, গাছের নিচে ছায়া বসেছে, সুম্মা রাহা ওয়া তারাকাহা, তারপর বিদায় হয়ে চলে গেছে, এই হলো দুনিয়া। দুনিয়া অর্ধ পৃথিবীর মালিকানা হলেও কিছু না, সারা পৃথিবীর রাজত্ব যদি পেয়ে যান তবুও কিছু না, বাংলাদেশে বসে কি পেয়েছেন? স্ত্রীর বোরকাটা ফেলে দিলেন কয়টা টাকার মালিক হয়ে, স্ত্রীর বোরকাটা নাই, 20,000 টাকার চাকরি করতে হবে শর্ত, বোরকা পরে চাকরি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, 20,000 টাকা তো আমার মাবুদ, 20,000 টাকা আমার মাবুদ, এই মাবুদ যেখানে আমি সেখানে, বোরকা টোরকা এগুলির কি ভ্যালু আছে? ফেলে দিলেন, ইয়াবিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া, কাজী ইব্রাহিমকে যদি কেউ বলে তোমার স্ত্রীটা অমুক দেশে পাঠিয়ে দাও, সে গোটা দেশের রাজত্ব তোমার হাতে তুলে দেবে, ইনশাআল্লাহ দেব না, লাথি মার তোর ওই দুনিয়াকে, স্ত্রীকে পর্দা রেখে আমি জান্নাতুল ফেরদাউস কিনে নেব, তোর দুনিয়া দিয়ে কি করব। আশেকে 20,000 টাকা, মুমিন, এটা মুমিন, এটারে মুমিন বলে, হ্যাঁ এটারে মুমিন বলে, এটা মুমিন নয়। ও ভাইয়েরা, মুমিনের মনটা জান্নাতের সাথে গাঁথা, দুনিয়াতে দুটাই প্রয়োজন, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, আর কোনো দরকার নেই। এই পৃথিবীতে এই সফরে এই যাত্রায় এই জার্নিতে দুটাই চাই, জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও আর জান্নাতটা দিয়ে দাও, প্রয়োজন এই দুটাই। ইমাম শাফি বলতেন, আনা ইনে এসতু ফালান আদেমা খুব যা, যদি বেঁচে থাকি এক টুকরা রুটি পেয়েই যাব, কেউ না কেউ দেবেই, ওই মৃত্যু ফালান আদেমা কবরা, যদি মরে যাই একটা কবর অবশ্যই পাব, আর কি লাগে, কবরও রেডি রুটিও রেডি, আর লাগেটা কি? পেটে পাথর বাঁধা মুসলিম, পেটে পাথর বাঁধা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেটে পাথর বাঁধা আবু বকর ওমর সাহাবী, আম্মার খাব্বাব সালমান, পেটে পাথর বাঁধা এসব এই জাতিটা চেহারার দিকে তাকালে কেউ বুঝবে না যে এদের পেটে ক্ষুধা, এদের অন্তর্জগতের শান্তির সেই জ্যোতি এদের চেহারায় ভাসে, আমরা তো সেই জাতি, আমরা সেই মুমিন। আজকে কি পেলাম? আমার হবে হাত তিজারত হুম অমা কানু মুহতাদিন, এই ব্যবসা লস ব্যবসা, লাভ হলো না। ঠিক আছে, 10-তলা ফ্ল্যাটে থাকো, 20-তলায় থাকো, কি মনটাকে মাটির মানুষের মন, এই দেহ আল্লাহ পাথর বানিয়ে দেন নাই, খুব নরম, মাটি থেকেও নরম বানিয়ে দিয়েছে, মাটি থেকে বানিয়ে, মাটি থেকেও কাদার মতো শরীর, মনটা এত শক্ত হবে কেন? কি হারালাম,
কি ধন নিয়ে আসলাম, কি ধন নিয়ে গেলাম, কে জিজ্ঞাসা করে? এই বাংলাদেশে যদি 18 কোটি মুমিন মুসলিম থাকে, 18 কোটি মুলুকুল জান্নাহ বাদশা, ওই রিক্সা চালকই বড় লোক, বিলিয়নিয়ার, অন্তরে ইমানটা আছে, আজান হলে মসজিদে চলে যায়, ও বড় লোক, আর ও ছোট লোক, 1000 কোটি টাকা তার ব্যাংক, কিন্তু সে সেজদার ধনটা পেল না, সেজদার ধনটা বুঝল না, আল্লাহকে একটা সেজদা দেওয়ার মূল্য কত বিলিয়ন কত ট্রিলিয়ন সে বুঝল না। কিসের মুমিন, কিসের মুমিন? সম্পদ কাকে বলে? যেটার ভ্যালু আছে, যেটার ভ্যালু আছে এটাই তো সম্পদ। ভ্যালুয়েশন আল্লাহ করেন, মূল্য কোনটার কি এটা একজনই নির্ধারণ করতে পারেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই এই দুজাহানের ট্রেড সেন্টার এই মসজিদে এসে আল্লাহর সামনে কপালটা যদি ধুলাই মলিন করে দাও, তাহলে সারা পৃথিবীর চেয়ে এর মূল্য বেশি, ভ্যালু বেশি। আল্লাহু আকবার যদি বলো, সারা পৃথিবীর চেয়ে এর ভ্যালু আল্লাহর কাছে বেশি। প্রিয় ভাইরা, সবই শিখেছি, মূল্য বুঝেছি, ইংরেজির কত মূল্য বুঝি, ম্যাথমেটিক্সের কত মূল্য বুঝি, হ্যাঁ, আর্কিটেকচারের মূল্য বুঝি, কিন্তু কোরআনের মূল্যটা বুঝি না, পড়ি নাই শুধু, যেটা সেটার নাম হলো কোরআন, পারি না যেটা সেটা হলো কোরআন, একটি সুরাও শুদ্ধভাবে যেটা আসে না সেটা হলো আল কোরআন। অথচ মাল্লামিয়াত গন্নাবিল কোরআনে ফলাইসা মিন্না, যেই মুসলমান কোরআনের জাতি হয়েও কোরআন পেয়ে নিজেকে বিত্তশালী মনে করে না, আমার উম্মত না সে। কোরআনের বিত্ত কে বুঝেন, কোরআনের বিত্ত কে বুঝেন, কোরআনের ধন কয়জনে বুঝেন? বুঝলে তো প্রত্যেকটা সন্তান কোরআন ওলা হতো, মুসল্লিরা সবাই কোনো না কোনো পাড়ার হাফেজে কোরআন হতো, এক পাড়ার হাফেজ, দুই পাড়ার হাফেজ, তিন পাড়ার, পাঁচ পাড়ার হাফেজ হতো। 40, 50, 60 বছর দুনিয়াতে ছিলাম, একটা পাড়াও কি মুখস্থ হতো না, দুইটা পাড়াও কি মুখস্থ হতো না? হ্যাঁ, এক অক্ষরে 10 নেকি আখেরাতে, $10, €10 এক অক্ষরে, একটা নেকি দিয়ে জান্নাত কেনা যায়, সেই মূল্যের এক একটা নেকি এক অক্ষরে। কোরআনের অন্তর্জাল বুঝেন না, অন্তর্জাল, ইন্টারনেটের বাংলা হলো অন্তর্জাল, ইন্টারনেটে বসে দিনকে দিন চলে যাচ্ছে, ইন্টারনেট অন্তর্জালের খবর রাখি, কোরআনিক অন্তর্জালের খবর কে রাখে? গবেষণায় দেখা যায় কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এর যতগুলি অক্ষর কোরআনের প্রতিটি আয়াতে আছে, নেটওয়ার্ক, বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষরগুলি কোনো না কোনো অক্ষর 6236 আয়াতের প্রত্যেকটাতে খুঁজে পাওয়া যাবে, এমন নেটওয়ার্ক, এমন ইন্টারনেট, এমন অন্তর্জাল। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সূরা ফাতের প্রথম আয়াতের যে কয়টি অক্ষর বর্ণ কোরআনের প্রত্যেকটি আয়াতে খুঁজে পাওয়া যাবে, যেমন আলহামদুর মধ্যে লাম আছে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল, লাম কয়বার আছে? আলহামদুল লামটা এখানে 3 বার আছে, আলাম, ফাআলা, ফিল, কয়বার? 3 বার। কি নেটওয়ার্ক, কি নেটওয়ার্ক! ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, এই আয়াতে আলহামদুর বর্ণ খোঁজেন তো পান কিনা? ফাসল্লে লে রব্বিকা, আলহামদুল লাম কয়বার আছে? ফাসল্লে লাম একবার আছে, লে রব্বিকা সেখানে আরেকবার আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়ানহারের মধ্যে ও আলিফ একটা আছে ভিতরে, আলামিনের আলিফটা ওখানে আছে, ঠিক। মিনাল জিন্নাতে বন্যাস, কোরআনের প্রথম আয়াতের বর্ণ কোনো না কোনো বর্ণ সমগ্র কোরআনের প্রত্যেকটি আয়াতে খুঁজে পাওয়া যাবে, ঠিক তেমনি মিনাল জিন্নাতে বন্যাস, এই আয়াতটি সর্বশেষ আয়াতের কোনো না কোনো বর্ণ সমগ্র কোরআনের প্রত্যেকটি আয়াতে পাওয়া যাবে।
ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কোরআন এসেছে, আয়াতের এই ভগ্নাংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরা ফাতির আয়াত। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে যে কয়টা বর্ণ কোরআনের প্রত্যেকটি আয়াতে কোনো না কোনো খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে এসেছে, এর সত্যতা প্রতিটি আয়াতে রয়েছে। আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাম তারার মধ্যে এর বর্ণ আছে নি? দুই একটা রাসূলুল্লাহর নাম, আল্লাহর নাম এখানে আছে কি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল এখানে আছে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল খুঁজেন এখানেও আছে, ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল আরসালা, আরসালার সিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিন এখানে আছে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল এখানেও সিন আছে, রাসূলের সিন এখানেও আছে, আরো খুঁজলে পাবেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল রাসূলের ওয়াও মাকুল, কুলের মধ্যে কাফের পরে ওয়াও আছে, রাসূলের ওয়াও এখানে আছে। কি অন্তর্জাল কোরআন, কি কি ইন্টারনেট! আবার আরেকটা আয়াত আছে, যে আয়াত বলছে মুহাম্মদ এ কোরআন নিজের মন থেকে বানায়নি, ওমা ইয়ামতাকু আনিল হাওয়া সে মন থেকে কোরআন বানায়নি, আল্লাহ থেকে পেয়েছে। এই আয়াতের কোনো না কোনো বর্ণ সমগ্র কোরআনের প্রত্যেকটি আয়াতে খুঁজে পাওয়া যাবে। আল্লাহু আকবার। ও মুমিন, এই যে মনের মধ্যে আবর্জনা, হিংসা লোভ একটা আবর্জনা, আল ফাকরু ফাকরুল কলবে, 1,000 কোটি টাকার মালিক তার আরও 1,000 টাকা লাগে, সে ঋণ খেলাপি হয়ে আছে 500 কোটি টাকার, তার খালি লোভ, এটা ফকির। এ লোভ হলো আবর্জনা, লোভের কারণে শান্তি নেই। এই লোভ কোরআন যখন পড়বে, কোরআনের স্রোত লোভের খড়কুটে আবর্জনা ভাসিয়ে নিয়ে যাবে। ফাসালাত আউদিয়াতুম বিকদরহা, কোরআনের জ্ঞানের স্রোত যেই পরিমাণে অন্তরে প্রবাহিত হবে, সেই পরিমাণ হিংসার আবর্জনা, মুনাফেকির আবর্জনা, কুপুরীর আবর্জনা, পরনারীর প্রতি লোভের আবর্জনা, অর্থের অর্থের লোভের আবর্জনা, এই সব আবর্জনাকে কোরআনিক জ্ঞানের স্রোত প্রবাহ উড়িয়ে বয়ে ভাসিয়ে নিয়ে যাবে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, কোরআনিক জ্ঞানের ধারা খরতর ধারা যখন মাতিয়া ছুটিয়া চলিবে হৃদয় জগতে, কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো কুপুরি, কোনো মুনাফেকি, কোনো পরস্পরি কাতরতা, কোনো পরধন লোভ, কোনো আবর্জনাই, কোনো অহংকার, কোনো অহংকার, আল্লাহর প্রতি অনাগ্রহের আবর্জনা, রাসূলের প্রতি অবক্তির আবর্জনা, কোনো কিছুই, কোনো আবর্জনা থাকবে না, কোরআনিক স্রোতে সব ভেসে উড়ে চলে যাবে, আর কোরআনিক জ্ঞানের জলরাশি অন্তরে থেকে যাবে। সুবহানাল্লাহ, আমি বলতে পারি নাই, আবেগটা যত বড় ভাষা তত বড় নয়, উনি মনটাকে কি, একজন মুমিনের মন কাকে বলে? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহমি রোমান বাদশা বলে, তুমি মুহাম্মাদের শিষ্যত্ব বাদ দাও, আমার রোমান সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দেব, আমার কন্যা তোমার বিয়েতে দেব। নেব না, তোমার গোটা সাম্রাজ্য আমার আল্লাহ নামের আলিফের সমান হবে মূল্য। অস্ট্রেলিয়ার কাছে যা আছে, আমেরিকার কাছে যা আছে, ইউরোপের কাছে যা আছে, রাশিয়ার কাছে যা আছে, মুসলমানের আল্লাহ নামের প্রথম অক্ষর আলিফের সমান হবে কিনা? ও মুসলমান, যদি মুসলমান হও বলো সমান হবে কিনা? তো কিসের পিছনে ছুটে চলেছ, কিসের পিছনে? দুনিয়াকে পায়ের তলে রাখো, তোমার 1,000 কোটি টাকার সম্পদ, তোমার ক্ষমতা, তোমার বিত্ত বৈভব পায়ের তলে রাখো, পায়ের তলে, দুনিয়াটা মাটি পায়ের তলে না মাথার উপরে, পায়ের তলে রেখো, আর তুমি আকাশে উড়ো, তোমার সামনে অনন্ত জগৎ, তুমি সম্রাট, তুমি জান্নাতের সম্রাট, তোমার জন্য তোমার স্ত্রী, তোমার সেখানে বিশাল জান্নাতের সেই হুর গিলমান তারা অপেক্ষায় আছে, আল্লাহ অপেক্ষায় আছেন, ফেরেশতারা অপেক্ষা আছে, তুমি তোমার বাড়িতে যাবে, তুমি তোমার বাড়ি বলে এখানে এই গোরস্থানে পড়ে আছো। আরে মুমিন, মনের খবর নাও, আমালা কুলুবিন আকফালুহা, মনে কুফুরির তালা ঝুলে গেছে, এই জন্য কোরআনের আহ্বানে মন সাড়া দেয় না, একটু কাঁদো, একটু কোরআন পড়ো,
পড়ো, কতক্ষণ আল্লাহ আমার মনটা কোমল নরম না হবে? আমি কোরআন ছাড়তেছি না, আমি আমি কবরে যেতে চাই এই কোরআন নিয়ে, কোরআনের 100টি আয়াত নিয়ে আমি কবরে যেতে চাই, 200 আয়াত নিয়ে কবরে যেতে চাই। আল্লাহর কসম, তোমার টাকা তো ব্যাংকে পড়ে থাকবে, তোমার মুখস্থ করা আয়াতগুলি এই ধনটা কবরে চলে যাবে। ও মুসলমান, একটা আয়াত দিয়ে একটা জান্নাত কেন? দুনিয়া নাও, আপত্তি নেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতেও সৌন্দর্য দাও, হালাল রিজিক দাও, 1,000,000,000 টাকার মালিক হও, অসুবিধা নাই, ব্যবসা করো, সারা বাংলাদেশের পুঁজি তোমার ঘরে জড়ো করো, অসুবিধা নাই, কিন্তু সেই টাকা নিয়ে সৎপথে বিনিয়োগ করে করে আখেরাতের বিশ্বব্যাংকে জমা করে দাও, নিয়ে যাও। ওরে মুসলমান, নিয়ে যাও। ওমরের আবু বকরেরা সারা পৃথিবী পেয়েও ফকির সব দিয়েছে, সব নিয়ে গেছে, কিছু রেখে যায়নি, দান করে করে আখেরাতের ওয়ার্ল্ড ব্যাংকে জমা করে নিয়ে চলে গেছে। এখানে ভোগের জন্য আসেনি, ভোগ ওখানে করব। 60 হাত লম্বা বডি, 7-8 মোটা ব্যাট, উর্তিয়া কুয়াতা মিয়াতিন, 100 মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা, 100 মাইক টাইসনের ক্ষমতা, তুল হুসে তুনাজেরান, 60 হাত লম্বা, ফি সাবাতে আজরুইন, 7-8 মোটা, ওয়াজুকাল কামারে লাইলাতাল বাদরে, চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো বডি, অনন্ত অনন্ত হায়াত, লা ইয়াসকামুন, কোনো রোগ নাই, ওয়ালা ইয়াহরামুন, কোনো বার্ধক্য নাই, লা তাবলা সিয়াবহম, কাপড় কখনো ময়লা হবে না, ওয়ালা ইয়াবলা ইয়াফনা সাবাবহম, যৌবন কখনো ক্ষয়ে যাবে না, সালাসুনা সানা, সারা জীবন 33 বছরের তাগড়া যুবক, কত খাও, কোনো ডায়াবেটিস নাই, হাই প্রেশার নাই, পেটে কোনো বদহজম নাই, ডায়রিয়া নাই, কলেরা নাই, বসন্ত নাই, আলসার নাই, গ্যাস্ট্রিক নাই, খালি খাও আর খাও, দুধের নদীর দুধ, দুধের নদী, মধুর নদী, সারাবান তাহুরা মদের নদী, হ্যাঁ, মিষ্টি পানির নদী। ও মুসলমান, কি রেখেছেন আল্লাহ তোমার জন্য, আর তুমি কিনা পায়খানার পিছনে ছুটে চলেছ। আগের যুগে দেখতাম বসত বাড়ির ঘর, বেড বিছানা যেখানে, টয়লেট, এখন তো টয়লেট হয়ে গেছে, পায়খানাই বলি, 200 গজ দূরে পায়খানা বানাইতো, টয়লেট বানাতো 200 গজ দূরে, আর গরুর পায়খানা থাকতো, তার ঘাসের পাত্রটা এখানে আর তার টয়লেটটা সাথেই, অ্যাটাচড বেডরুম, অ্যাটাচড অ্যাটাচড টয়লেট, বেডরুম অ্যাটাচড টয়লেট, এটা গরুর, গরুর গোয়ালে গিয়ে দেখতাম, এখন সেই গরু আমরা হয়েছি, এখন সবচেয়ে মাস্টার বেড ওইটাই ভালো, যেটার লগে ও গরুর মতো পায়খানার ব্যবস্থাও আছে, ছি কি ভদ্রতা, হ্যাঁ, রাজায় খায়, বাদশায় খায়, ট্রাম্পে খায়, পুতিনে খায়, কাজী ইব্রাহিমে খায়, পীর সাহেবে খায়, খতিব সাহেবেরা খায়, সব পায়খানা, হ্যাঁ, ব্যবসার প্রফিট ওই পায়খানা, মাসিক বেতন ওই পায়খানা, খতিব সাহেবের বেতন ওইটা, শেষ ফল ওইটা, শ্বশুরবাড়ি থেকে হাদিয়া দিয়েছে ওইটাও খাইয়ে দেয়া, শেষ পরিণতি ওইটা, এই পায়খানার জন্য জীবন, লাইফ ফর দ্য পায়খানা, হ্যাঁ, সি আস্তাগফিরুল্লাহ, এইটার জন্য জীবন, জান্নাতের জন্য টয়লেটে নাই, পেশাবখানাও নাই, টয়লেট তো নাই নেই, পেশাবখানাও নাই, মানে এগুলি নাই, খাবে আর একটা একটা ঘাম বের হবে, আর কোন আলা জলদিহি, একটা একটা ঘাম মিসক্যাম্বরের মতো সুবা ছড়িয়ে চলে যাবে, ডাইজেস্ট নাই হয়ে গেল, 2-4 টন খেয়ে ফেললাম, নাই হয়ে গেল। ইন্না মাতাম আবনে আদম কাদ দরাবালে দুনিয়া মাসালা, বনি আদমের খাবার দুনিয়া কি বুঝিয়ে দিয়েছে, ওয়াইন কজ্জাহাহু আমালাহু কাদ আলিমা ইলা মা ইয়াসির, যতই মশলা দাও, সুবাসিত খাবার বানাও, সব খানেওয়ালাই জানো এত সুন্দর ফলাউর শেষ ছবিটা কেমন হবে, ছবি খালি এটা তোলো কেন, ফেসবুকে দেয় ইস কি সুন্দর ফলাউ বানাইছে, কালিয়া কোপ্তা ঝর্দা ছবি দেয়, আসল ছবিটা দিলে না, ফার্স্ট ছবিটা দিলা, লাস্ট ছবিটা দাও না কেন, যে এই যে খাইলাম এত সুন্দর, এটার কিন্তু শেষ ছবিটা এই, প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার, শেষ ছবিটা এই, এই দেখো, সি নাকে নাকে হাতে দুদিন আর খাইতেই পারবে না,
এই হলো দুনিয়া। মোহাম্মদ রসুলের উদাহরণ দিয়েছে, এটা কাজী ইব্রাহিমের উদাহরণ না। আলবানি বলেছেন এই হাদিসটা সহি, এই উদাহরণ যে হাদিস আরবিটা যেটা বললাম এটা সহি হাদিস। শুধু ফার্স্ট ছবি দিবেন, লাস্ট ছবি দিবেন না, শেষ ভালো যার শেষ। খেলার মাঠে বিশ্বকাপ ফুটবল খেলায় দেখা গেল প্রথমে তিন গোল দিয়া কি হাসাহাসি, হ্যাঁ কি বোতল খাওয়া খাই কি অবস্থা, যখন আরো ছাইটটা খাইছি এখন কাঁদতে কাঁদতে বের হয়, আগে হেসে লাভ কি, শেষ ভালো যার ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষটার উপরে সব। তো শেষ ছবিটা দিলেন না, হ্যাঁ ও ভাইয়েরা, বিল গেটস সবচেয়ে বড় পায়খানার মালিক এই পৃথিবীতে। কিছুদিন আগে শুনলাম জাকার পার্ক, উনি দুই নম্বর, উনি দুই নম্বর পায়খানার গর্তের মালিক, ওনার পায়খানার পরিমাণ বিশাল, বুঝেন না। এইটা হলো দুনিয়ার শেষ রেজাল্ট, শেষ ছবি, দ্য লাস্ট কি আপনারা বলেন, যাই হোক। আল্লাহ তাআলা মুমিন, এটা থাকে দুনিয়ায় হৃদয়, পাখিটা উড়ে আরশের চারপাশে জান্নাতে, ওর বাড়ি ওখানে, সে ওখানে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে মনটা দান করুন। আধুনিক এ জীবনধারার এই এই ইট রড সিমেন্ট বালুরে জঞ্জালের ভিতরে মনটা কাঁদে, কারণ শিশুকালে এক জীবন দেখেছি, এক এক ধরনের মানুষ দেখেছি, যাদের কাছে গেলে ইমানটা বেড়ে যেত, জ্ঞান বেড়ে যেত, কিতাব বুঝি নাই, বুঝতেছি না, এই পড়াটা বুঝি না, ওস্তাদের পাশে বসতে না বসতে বুঝে এসে গেছে, কারণ ওনার হৃদয়ের থেকে ওই ট্রান্সমিটার থেকে আমার ট্রান্সমিটারে চলে এসছে অলরেডি। সেই মানুষগুলো আর খুঁজে পাই না, বরং যা বুঝতাম ওইটাও হারিয়ে ফেলি, এমন যে মানুষ এখন, এদের কাছে বসলে যা নিজে নিজে পড়ে বুঝতাম এখন সেটাও বুঝি না, কারণ এখান থেকে কলঙ্কগুলো কালিমাগুলো ধোঁয়াগুলো ট্রাকের কালো ধোঁয়ার মতো মনের পাপের ধোঁয়া আমারও মনে চলে আসে। আল্লাহ তাআলা আমাদের মনগুলোকে পরিষ্কার করে দেন কোরআন দ্বারা, কোরআনিক জ্ঞানের স্রোত দ্বারায়, ঈমানের স্রোত দ্বারায়। আল্লাহুম্মা তাহির কুলুবানা, আল্লাহুম্মা নাক্কিনা মিনাজ যুনুব কামা ইউনাক্কা সাবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিলনা মিনাজ যুনুব বিলমাই ওয়াসসালজি ওয়াল বরদ। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ ان الحمد لله لك الحمد يا رب حمد المخلصين حمد المخبتين الاوهين المنيبين حمد من يخافك حمد من يذكرك حمد من يرجوك ويتوكل عليك وحمد من يخلص لك يا ربنا فلك الحمد كله ولك الشكر كله ثم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এমন একটি মন নিয়ে কবরে যেতে চাই যে মনের মাঝে কোনো কালিমা নেই। জামার কালিমা আমরা ধুই, পোশাকের ময়লা দাগ তুলে ফেলি ব্লিচিং পাউডার দিয়ে, অন্য কত ধোয়ার সামগ্রী দিয়ে, কিন্তু মনের কালিমা কী দিয়ে ধুই আমরা? মনের কালিমা ধোয়ার জন্য রয়েছে জিকরুল্লাহ, আল্লাহর স্মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনের সাবান, সুবহানাল্লাহ এটা মনের ব্লিচিং পাউডার, আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআনের এক একটি আয়াত এটা মনের ময়লা মনের ঝং তুলে দেবেন। আর যেহেতু পাপাচারের সয়লাব চতুর্দিকে, সেজন্য নেক কাজেরও সয়লাব আমাদেরকে বইয়ে দিতে হবে। শুধু সৎ কাজে আমাদেরকে জান্নাতে নেবে না, সাথে সাথে অসৎ কাজ বর্জনের ওই ফরজও আমাদের আঞ্জাম দিতে হবে। ইহুদিদের মতো সৎ কাজ করে শুধু, কিন্তু বদ কাজ পরিত্যাগ করে না, এই জন্য লানত প্রাপ্ত,
মালুন অভিশপ্ত হয়েছে, গাইরিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ্দালিন, সেই অভিশপ্ত জাতির পথে যাতে আল্লাহ না নিয়ে যান, সেই দোয়াই তো সূরা ফাতিহায় প্রতিদিন করি। যারা শুধু নেক কাজ করে বেড়াতো, বদ কাজ ছাড়তো না, অভিশপ্ত এরা, মাগদুব আলাইহিম, আল্লাহ তাআলা আমরাও অজান্তে সেই পথে চলে গেছি। আল্লাহ আল্লাহ, ঘরের নিবৃত কোণে যাতে আপনাকে ভয় পায়, ওখানে যাতে টেলিভিশনটা অন করলে কোরআনের তেলাওয়াত, কোন একটা ইমানি ইসলামিক প্রোগ্রাম যাতে দেখি, কেউ নাই দেখে ওখানে নাচ গানের সব আসর জমিয়ে দিলাম, এমনটা যাতে আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের মনকে ধুয়ে দেন বরফ দিয়ে, শিলাবৃষ্টির পানি দিয়ে, সাগর নদীর পানি দিয়ে আমাদের মনকে ধুয়ে দেন, দেহকে ধুয়ে দেন, পরিষ্কার করে দেন, একটা পরিচ্ছন্ন মন নিয়ে আপনার কাছে কবরে যাওয়ার তৌফিক দিন। ওই পরিচ্ছন্ন পবিত্র মন নিয়ে যখন খাটে উঠব, তখন লাশ যেমন বলে সহি বুখারিতে যে হাদিসটি রয়েছে, কাদ্দেমনি কাদ্দেমনি, আগিয়ে দাও, তাড়াতাড়ি আমাকে কবরে রাখো, আমার জান্নাত, আমার জান্নাত, আমার সুখের জাহান, আমার কষ্টের জীবন শেষ, আমার সুখ আমি দেখতে পাচ্ছি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। আর ওই মনটা যদি না হয়, তাহলে বলবে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, কেউ শুনে না, কিন্তু আল্লাহ তো শুনেন। ওই লাশ বলবে ইয়া ওয়াইলাহা, হায় রে আমার ধ্বংস, হায় রে কপাল ফোড়া, হায় রে আমার দুঃখ, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, আমি দেখতে পাচ্ছি আগুন জাহান্নাম, আমি দেখতে পাচ্ছি শাস্তির জন্য রেডি আল্লাহর পুলিশ, র‍্যাব, চিতা কোবরা, ফেরেশতা সব রেডি, আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছ আমাকে। ও প্রিয় ভাইরা, এই জন্য মনটা এই জঞ্জালের, যদিও জঞ্জাল এই সভ্যতার জঞ্জালের ভিতরে পড়ে গেছি, তবুও আল্লাহ যদি সাথে আছেন ইনশাআল্লাহ ভয় নাই, আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে মনটাকে গেঁথে নিন, আল্লাহর কাছে ক্ষমা চান। ইন্নাহু লায়ুগানু আলা কলবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কাদামাটির পৃথিবীর সংসার রাষ্ট্র জ্বালা মিটাইতে মিটাইতে আমারও মনের মধ্যে ঝং পড়ে যায়, ময়লা ধরে যায়, সেজন্য আমি কি করি, ওয়াইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন সাবঈনা মাররা, আমি 70 বারেরও বেশি ইস্তিগফার তওবা করি ডেইলি আল্লাহর কাছে। আল্লাহ যাতে মনটা আমার পরিষ্কার করে দেন, আল্লাহ আমাদের মনকে ধুয়ে দেন, পরিষ্কার করে দেন, পবিত্র করে দেন, কলবে সালিম বানিয়ে দেন, প্রাণবন্ত অন্তর আমাদেরকে দান করুন, ঈমানকে আমাদের অলংকার বানিয়ে দেন, ঈমানকে আমাদের হৃদয়ের অর্নামেন্টস বানিয়ে দেন, ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরে ঈমানকে সুশোভিত, সুসজ্জিত, অলঙ্কৃত করেছেন, আল্লাহ আমাদের হৃদয়কে ঈমানের অলঙ্কারে অলঙ্কৃত করে দেন। আল্লাহ তাআলা আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন, আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে ক্ষমা করেন, আমাদের তরুণ তরুণীদের ক্ষমা করেন, জিন্দা মর্দা সবাইকে ক্ষমা করেন। শেষ জামানার এই পাপের অগ্নিকুণ্ডে পড়ে গেছি, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে যেভাবে রক্ষা করেছেন, আজকের আধুনিক সভ্যতার এই অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিমের আওলাদদেরকে, আমাদেরকে আপনি রক্ষা করেন, আমাদের জন্য এই অগ্নিকুণ্ডকে বারদান ও সালামা, শীতল এবং শান্তিময় করে দেন, ঈমান রক্ষা করার উপযোগী পরিবেশ করে দেন আমাদেরকে। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাঈ ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ওয়াযকুরুল্লাহ ইযকুরকুম ওয়াদউহু ইস্তাজীব লাকুম, ওয়ালাযিক্রুল্লাহি আকবার, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।